সিঙ্গুর মামলায় মন্ত্রী বেচারাম মান্না সহ 31 জনকে বেকসুর খালাস। এদিন বিধাননগর আদালত এই নির্দেশ দেয়। এই বিষয়ে বেচারাম বলেন, আমরা যে নির্দোষ ছিলাম তা আজ আদালতে প্রমাণিত হলো। সিঙ্গুর মামলায় মন্ত্রী বেচারাম মান্না সহ মোট 31 জন বেকসুর খালাস পেলেন। 2007 সালের আগস্ট মাসে সিঙ্গুরের জমি আন্দোলনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সুওমোটো মামলা করা হয়েছিল, যেখানে রাজ্যের বর্তমান মন্ত্রী বেচারাম মান্না এবং আরও বেশ কয়েকজন ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলে একত্রিত হয়েছিলেন। এই মামলায় বেচারাম মান্না সহ মোট 31 জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট জমা দেয়। বিধাননগরের স্পেশাল জাজেস কোর্টে দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল। সাক্ষী প্রমাণ বিচার করে সাহেব আসামিদের খালাস দিয়েছে, কেন এটা অনেক পুরনো মামলা, মামলায় অনেক সাক্ষীরা মানে পুলিশ অফিসাররাই ম্যাক্সিমাম সাক্ষী ছিলেন। তো অনেক অফিসাররা রিটায়ার করে গেছেন, বেশ কিছু সাক্ষী মারা গেছেন, তো সেই জন্যে তাদের সব রিপোর্ট টিপোর্ট জোগাড় করে যেগুলো হয় ন্যাচারালি তার জন্য সাক্ষীর যে সমস্ত সাক্ষ্য প্রমাণ যেগুলো অনেক কিছু ইয়ে করা যায়নি, তো এমনি যারা সাক্ষ্য দিয়েছেন সেগুলো বিচার করে কোর্ট আসামিদের খালাসে দিয়েছে। এই মামলার অভিযুক্তদের পক্ষের আইনজীবী ত্রিশতা দাস জানান, বেচারাম মান্না সহ 31 জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছিল, সেই অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়েছে, আর তাই আদালত আজ বেচারাম মান্না সহ 31 জনকে এই মামলা থেকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন। আজকে রায়ে মহামান্য লার্নেড কোর্ট স্পেশাল জাজেস কোর্ট অফ এমএলএ এমপি বেচারাম মান্না এবং প্লাস 30 আদার্স বেকসুর খালাস করেছেন বা মুক্তি দিয়েছেন এই কেস থেকে ওনাদেরকে। 2007 সালের সিঙ্গুর আন্দোলনের অগাস্ট মাসে, সিঙ্গুর আন্দোলন তখন যখন খুব জোরতরভাবে সিঙ্গুর আন্দোলন চলছিল, সেই সময় এনাদের এগেনস্টে অনেকগুলো মামলা হয়েছিল এবং তার মধ্যে এই মামলাটাও একটি অন্যতম মামলা ছিল। এ ব্যাপারে মন্ত্রী বেচারাম মান্না জানান, আমরা যে নির্দোষ তা আজ আদালতে প্রমাণিত হলো। সেই সময় আমাদের বিরুদ্ধে মোট 68টি মামলা দায়ের হয়েছিল, এই একটি মামলাই শেষ পর্যন্ত চলছিল, সেখানেও আমরা নির্দোষ প্রমাণিত হওয়ায় ভালো লাগছে। আজকে মূলত সিঙ্গুর মামলা সবচেয়ে বড় সংখ্যক যারা ছিলেন অভিযুক্ত করেছিলেন তারা আজকে আমরা এসেছি এই বিধাননগর এমএলএ এমপি কোর্টে। আজকে আমাদের একদম শেষ মামলা, অর্থাৎ আমরা যে নির্দোষ আজকে প্রমাণিত হলো। এর আগে সুপ্রিম কোর্ট জমি অধিগ্রহণ যে ন্যায়সঙ্গত হয়নি সেটা যেরকম বললেন, আজকের মধ্য দিয়ে যে প্রমাণিত হলো আমাদের বিরুদ্ধে যে 68টা মামলা করা হয়েছিল সেই মামলাগুলো প্রত্যেক মামলাই যে মিথ্যা, আজকে কোর্ট তার প্রমাণ করলেন। আমরা সিঙ্গুরের আন্দোলনকারী কৃষক জনপ্রতিনিধি হিসাবে বিচারককে আইনের প্রতি আমাদের আস্থা বরাবরই ছিল, আজও আস্থা রয়েছে এবং আমরা জানতাম যে আমরা নির্দোষ প্রমাণিত, আমরা খুবই আনন্দিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড।